বিশ্ব তোমাদেরকে যাই ভাবুক, আমরা বলবো তোমরা তিন ভাই, একই সাথে চলতে হবে। আমরা যারা সৎ ভাই আছে, আমাদের তো আর বেল নাই, আমরা ভিডিও আপলোড করতে পারি না, তবে ভিডিওগুলো দেখতে নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল নাই মিলি টুতে ভিজিট করুন। আর আজকে আপনাদেরকে ভিন্ন একটা খবর দিতে যাচ্ছি, তবে আমি এখানে কিছু সাংকেতিক কোড ইউজ করব, বুঝলে বুঝলেন না বুঝলে নাই, বাট বুঝছেন খবরটা কোন দিকে যাচ্ছে। ইতিমধ্যেই স্থল অভিযান একাংশে শুরু করে দিয়েছে, দখল তারা বলছে এটা একটা ট্রেইলার, আর সেই ট্রেইলারে প্রায় 500 মতন মানুষকে পৃথিবী ছেড়ে ওপারে পাঠাই দিছে, শাহাদাত বরণ করেছে। এই যখন সিচুয়েশন, ঘটনা কোন দিকে যাচ্ছে? এক টিম উড়ে গেছে গাজা থেকে, আমাদের বীরের টিম, সেটা গেছে রাশিয়া। তবে এই টিমের বাকি অংশ এবং হিজুর সাথে আরও একজন ভাই ছিল, গাজার নামটা নিতে পারে না, নিলে আবার এটা টেকনোলজিতে ধরা খায়। তিন ভাইয়ের একটা ছবি প্রকাশিত হয়েছে, আর এই ছবি প্রকাশের পর দখলদারদের হালকা পেটে কামড়, মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে টেনশনের ভাঁজ দেখা দিয়েছে। কারণ ঘটনাগুলো শুধু এখন দখলদারদের সাথে সীমাবদ্ধ না, মধ্যপ্রাচ্যে এই মার্কিনীদের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো টার্গেটে পড়তে যাচ্ছে। গত 24 ঘন্টায় একটা ছবি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গাজার বীররা সেখানের এই আরেকটা শক্তিশালী ভাই আপনার কোথায় আছে এই মুহূর্তে, লেবাননে আমাদের হিজু নেতা হাসান, যিনি প্রধান আছেন, ওনার সাথে একটা বৈঠকের ছবি। আপনারা জানেন যে এই ছবিটা আসার পর আন্তর্জাতিক অঙ্গনে একটু তোলপাড় তৈরি হয়েছে। আপনার বলা হচ্ছে যে এই তিন গোষ্ঠীর যে সম্মিলিত শক্তি, তিনটা যদি একত্রিত হয়, দখলদারদের জন্য টেনশন আছে। কারণ গাজার বীরদের যেই রেগুলার আর্মি, এটার পরিমাণ হচ্ছে 60,000, রিজার্ভ আছে আরও 20,000, হিজুদের আছে 1.5 লাখের কাছাকাছি, তবে কেউ কেউ বলছেন 1 লাখ, রিজার্ভ আছে আরও 30-40 হাজার, আর বাকি একটা যেটা, এটা নামটাই একটু ভেজাল, এদেরও প্রায় 30-40 হাজার রিজার্ভ, গেরিলা সকল কিছু মিলাইয়া আছে, তো যোগ দিলে প্রায় কিন্তু 2.5 লাখ। অপরদিকে সীমান্তে কতজন আছে আপনি বুঝছেন, তাদের 3.5 লাখ। বাট আমি বিশ্বাস করি আমাদের এই 2.5 লাখ এদের 9 লাখকে খাইয়া ফেলতে পারবে, যদি খালি আকাশপথের যুদ্ধ না হয়, তবে দুর্ভাগ্যভাবে সেটা আকাশপথের যুদ্ধ। এখন রাশিয়া যখন আবার ওইদিকে ডাইকা নিছে বীরদের এক গ্রুপকে, টেনশনটা আরেকটু পাকাপোক্ত হয়েছে। অনেকেই বলছেন যে এই সব কিছুর মধ্যে সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে যে লেবাননে দখলদার এবং হিজুদের মধ্যে শক্তিশালী একটি যুদ্ধ বাঁধতে যাচ্ছে। বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলছেন, তিনি মনে করেন এই তিন গোষ্ঠী পুরো সময় জুড়েই ঘটনার নিচে নিচে ঘটনার প্রস্তুতি নিয়ে রেখেছে। বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র, মানে যোগ করলে হবে ক্ষতির পরিমাণ, এই গত 18-19 দিনে আমাদের গাজা উপত্যকায় ঠিক সেই পরিমাণ ক্ষয়ক্ষতি সাধন করেছে দখলদাররা। 7,000 মানুষ মারা গেছে, বিশাল রণতরী অপেক্ষা করছে, কিন্তু ভয় পাচ্ছে না এই তিন ভাই। এখন অনেকে বলছেন এই বৈঠকের ছবিটি তারা ইচ্ছা করিয়ে প্রকাশ করছেন, কেন? যেন দখলদারদের এবং এদের যারা মদতদাতা আছে এদের হালকা নাইয়া মুসরাদে চিপা তৈরি হয়, তারা আংশিক চাপ সৃষ্টির চেষ্টা করেছেন, তাদের নিজেদের উপরও চাপ রয়েছে। তাদের বিরুদ্ধে সমালোচনায় বলা হচ্ছে যে তারা দখলদারদের আঘাত করার কথা বলছে, এবং এখন যখন সুযোগ এসেছে তখন অনেকে বলছেন এখন কেন তুমি করছো না, আমি অনেক ফিলিস্তিনিকে বলতে শুনেছি যে হেজুরা আমাদেরকে হতাশ করছে। এগুলো আবার আন্তর্জাতিক মিডিয়ার কিছু বক্তব্য বুঝছেন, এগুলো তারা কিন্তু ইচ্ছা করে প্রোপাগান্ডাও ছড়ায়। ইরান যে এই ছবির বিষয়টি চায় সেই বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ইরান এবং তাদের লেবানিস মিত্রদের প্রতিহত করার জন্যই আমেরিকা ইতিমধ্যে যুদ্ধজাহাজ এবং ভূমধ্য সাগরে আপনার আরও অনেক কিছুই মোতায়েন করেছে। অপরদিকে আবার কুয়েত সীমান্তে অপেক্ষা করছে, কোথায়? কুয়েত সীমান্তে 6টা চীনা জাহাজ। তো সকল কিছু মিলাইয়া ওই যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলছিলেন যে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডাইকা আনতে পারে, সেটারই কিন্তু একটা চিত্র আমরা দেখতে পারতেছি। অপরদিকে লাস্ট আপডেট হচ্ছে উত্তর কোরিয়া 1,000, মানে কি বলা যে ট্যাঙ্ক তো বলা উচিত না, শব্দটা কি, লরি কন্টেইনার মেশিন পাঠাইছে রাশিয়ায়। এটা কি ওদিক দিয়ে ঘুরে আসতেছে কিনা, লড়াই একটা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।